এটা কবে? এটা তো এটা তো শক্ত হয়ে গেছে। এটা কবে? আসসালামু আলাইকুম। আমি ইদানিং জারিফ জাবেরের ভিডিও কেন দিচ্ছি না, অনেকে আমাকে SMS করেন যে আপু জারিফ জাবেরের খাবার রুটিনটা শেয়ার করেন, বা জারিফ জাবের এখন কি কি খাচ্ছে বা কি খায় এই ভিডিওগুলো এখন কেন দিচ্ছেন না। আসলে ভিডিও দিচ্ছি না কিছু কালনাগিনীদের জন্য, কারণ অনেকে আছেন আমার বাবুদের ভিডিও দেখে মাশাল্লাহ বলেন, মাশাল্লাহ লিখেন, আর আমার বাবুরা খায়। এই কারণে কিন্তু আমি ভিডিও মেক করি, ভিডিও দেই, এইটা না যে বাচ্চাদেরকে কি দিলে, কোনটা দিলে, কিভাবে দিলে বাচ্চারা সুন্দরভাবে খাবে, এই হচ্ছে আমার উদ্দেশ্য। সো এই জন্য অনেকে কিছু কিছু এত বাজে বাজে কমেন্ট করেন, তো সেই কারণে আমি ইদানিং মানে আমার ব্লগ এমনিতেই শেয়ার করি, কিন্তু বাবুরা কী খাচ্ছে না খাচ্ছে এই ভিডিওগুলো আমি শেয়ার করি না। তো অনেক দিন যাবৎ শেয়ার করি না, ভাবলাম যে আজকে আপনাদের সাথে শেয়ার করি। জারিফ জাবের সকালবেলা সেরেলাক খেয়েছে, তারপরে ওদেরকে আমি দই দিয়ে পাউরুটি দিয়েছি, আর জুয়ারের বাবাকে বললাম যে পরোটা খাবে নাকি, ওর বাবা বললো যে না ভাত রান্না করো, তো ভাত রান্না করলাম। আর এখানে হচ্ছে আমি ছোট মাছ দিয়ে ধুন্দুল টমেটো আলু দিয়ে রান্না করছিলাম, পাঁচমিশালি ছোট মাছ আর কি, পুঁটি ট্যাংরা কই, তারপরে হচ্ছে বাইম গুথুম টাকি এগুলো। তো জুয়ারের বাবা আজকে বললো যে জাবেরকে রেডি করিয়ে দিও, তো আব্বার কবরটা জিয়ারত করে আসবো, কারণ আব্বা কিন্তু মরার মৃত্যুর আগে জাবেরকে অনেক করে দেখতে চেয়েছিল, ওকে আমি পাঠিয়েওছিলাম অনেকে জানেন, অর্ধেক রাস্তায় যে ফিরে এসেছিল। তো জন্য জুয়ারের বাবা বললো ওকে রেডি করিয়ে দাও, জুমার নামাজ জয়নগর পড়বো, ওখানে পড়ে আব্বার কবরটা জিয়ারত করে আসবো। তো জাবেরকে রেডি করিয়ে দিলাম, ওরা দুইজনে মিলে কবরে যে জিয়ারত করে আসবে। আর আমি রান্না করছি, সকালে তো একটা তরকারি রান্না করেছি, আর এই যে এটা হচ্ছে টিকিয়া, গরুর গোস্তের ছোলা দিয়ে, গরুর গোস্ত দিয়ে টিকিয়া বানিয়ে আমি ডিপ করে রেখে দিয়েছিলাম আর কি। তো সেটাকে ভাজলাম আর ভুড়ি রান্না করলাম। তো জারিফ ঘরে ছিল, জারিফকে ভাত খাইয়ে নিলাম, ভাত খাইয়ে ওকে বললাম যে চলো এখন তোমাকে ঘুমানিয়ে দেই। তো আবার সুন্দর করে লক্ষ্মী ছেলের মতো চলে আসছে। বাই দ্য ওয়ে, আমার ছেলেরা কিন্তু এখন হিসু করে আবার কমোডে পটি করে, ওদেরকে আর কি অভ্যাস করিয়ে ফেলছি, বলতে বলতে অভ্যাস হয়ে যাচ্ছে আর কি, কিন্তু বলতে পারে না যে পটি করব বা হিসু করব, এটা বলতে পারে না। আমি টাইম টু টাইম ওদেরকে কমোডে বসাই বা টয়লেটে যেয়ে হিসু করে, ওরা হিসু করে দেয় মাশাআল্লাহ। আল্লাহুম্মা বিসমিকা আমুতু আমি এতিম হই, বলো তো তো জারিফ ঘুমাতে ঘুমাতে আবার জাবের চলে এসেছে, মাশাল্লাহ ও কতটা বেশি খুশি দেখুন, মানে ওর খুশি আর ধরে না। তো টুপিটা খুলে গেল বলে ও আবার টুপিটা নিয়ে গেল, আমি বললাম যে চলো তোমার জামা কাপড়গুলো খুলে দেই। ও আবার এমন মানুষ যে নতুন জামা কাপড় পরলে সে আর খুলতে চায় না। বাবা ছেলে আজকে একই ধরনের পাঞ্জাবি পরে গেছে, পাঞ্জাবি তারপরে সাদা সালোয়ার, সুন্দর করে দুজনে একভাবেই গেছে। বেড়াতে গিয়েছে আইলাম। বেড়াতে গিয়েছিলে? কার সাথে বেড়াতে গিয়েছিলে? বাবা তাতে বেড়াতে আল্লাহ দিতে যাইছি। আল্লাহ দিতে গিয়েছিলে? আইতা আল্লাহ দি কবর জিয়ারত করেছো? সেনা কবর বাতি কই আলিম বাবা বাতি জাবের জারিফ কিন্তু মাশাল্লাহ দুই বছর বয়সে ওরা এত বেশি কথা বলতে পারে, এবং যেই জিনিসটাই আমি বলি সেটাই শিখে যায়। ওরা কিন্তু মাশাল্লাহ 3 থেকে 4টা গজলের প্রথম কলি পারে, যেই গজলগুলো ওদেরকে বলে ঘুমানাই। তো এই তো ওর বাবা চলে যাওয়ার সময় ওদেরকে বাদাম দিয়ে গেল কিছু, আর বাদাম আর কিশমিশ। বাদাম বাদাম বিস্কুট বিস্কুট জারিফ আমো
ও জারিফ, বাদাম খায়। তুমি কি খাও? জারিফ বাদাম খায়। বাদাম, জারিফ বাদাম খায়। আমাকে আমি খাই বাদাম। আমাকে দিবা না? কেন? নাই নাই না। ওরে আমার কলিজা রে, থ্যাংক ইউ, তুমি আমাকে ও দিয়েছ বাবা, আমাকে দিয়েছ, খাও। ময়না পাখি, ওখানে দিয়েছে বাবা। কেন বাবাকে বকা ধমক দিয়ে দাও? কেন কাও? বাদামের বয়ামটা ওয়ার্ড্রোভের উপরে থাকে, তো সেই জন্য ও বলছিল যে বাবা ওখানে দিয়েছে। মানে এটা তো বলতে পারে না যে বাবা ওখান থেকে আমাদেরকে দিয়েছে। তো ও সব কিছুই বলার ট্রাই করে এবং ফুল ওয়ার্ড বলতে পারে। আর জাবেরের চেয়ে জারিফ কিন্তু বেশি বলতে পারে। জারিফ অনেকগুলো গজল পারে, আবার ইয়াসিন সুরা পারে, তারপরে হচ্ছে ঘুম থেকে উঠার দোয়া, ঘুমানোর দোয়া, এগুলো একদম স্পষ্ট করে বলতে পারে। জাবের একটু মানে দেতলামি করে, ও একদম ঠেটা টাইপের, ওকে কোনো কিছু বলতে বললে ও বলে না। তো এই যে দুই ভাই ছোটোকালে ফিরে গিয়েছে, ওরা হামাগুড়ি দিচ্ছিল এই দিক দিয়ে। তো যাই হোক, জাবের আর জারিফকে আবার আমি রাতের বেলা কী কী নাস্তা দিলাম সেটাই দেখাই। কী খাও জাবের? রুটি খাই। কী দিয়ে রুটি খাও? রুটি খাই। রুটি খাও? বুবি খাই। কেন এত দুষ্টু দুষ্টু করো তুমি? এই এই মাম খাই। তুমি কি খাও? মাম খাই। মাম খাও? তুমি কি খাও বাবা? আম খাই। কি খাও? মাম খাবে। রুটি খাও, আমাকে একটু দিবা? না। কেন? এইটা আমি খাবো না, তোমার এখান থেকে আমাকে একটু দাও। তুমি খাও। এখন বাজে রাত 9টা, ওদেরকে বিকেলবেলা আমি পাস্তা খাইয়েছিলাম, আর রাত 9টা বাজে ওদেরকে আমি কনডেন্স মিল্ক দিয়ে পাউরুটি দিচ্ছি। আর রাত 12টা বাজে আইমিন জুয়ারের বাবা এ আসার পর আমরা খাওয়া দাওয়া করে ঘুমানোর আগে ওদেরকে আবার সেরেলাক খাইয়ে দিব ঘুমের ভিতরে। তো এই পাউরুটিটা খাওয়ানোর পর ওদেরকে আমি ঘুমানিয়ে দিব, আর ওরা মাশাআল্লাহ খুব সুন্দর করে ঘুমিয়ে যায়। এই জিনিসটা আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ বলো। তো তাদেরকে এখন ঘুমানিয়ে দিব। তো ওদেরকে আমি যখন ঘুমানাচ্ছিলাম তখন মনে পড়ছিল যে ওরা তো বেড পাচ্ছে বা ঠিকমতো খাওয়া দাওয়া করছে, ভাত খাচ্ছে, কিন্তু কুমিল্লা, ফেনী, সিলেটের মানুষগুলোর যে কী অবস্থা, তারা কী খাচ্ছে না খাচ্ছে, কোথায় ঘুমাচ্ছে, এই কথাগুলো মনে করে অনেক বেশি তাদের জন্য খারাপ লাগছিল। আল্লাহ খুব তাড়াতাড়ি তাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করুক এই দোয়াই করি। আর যাদের সামর্থ্য আছে, যারা তাদেরকে টাকা দিয়ে হোক বা বস্ত্র দিয়ে, শুকনো খাবার দিয়ে সাহায্য করছেন, তাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ যাদেরকে সাহায্য করছেন তাদের চেহারাগুলো বা তাদের ভিডিও ধারণ করে ফেসবুকে দিয়েন না। ওরা কিন্তু ভিখারি না, ওরা পরিস্থিতির শিকার। আর দান করলে গোপনে দান করা ভালো।